রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আট আট দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করতে চলেছে নতুন শিক্ষানীতি নবম শ্রেণী থেকে আসতে চলেছে সেমিস্টার পদ্ধতি তাহলে কি মাধ্যমিক ঐচ্ছিক হয়ে যাচ্ছে বা মাধ্যমিকের যে বোর্ড পরীক্ষা সেটা কি হবে না আর সে নিয়ে সিদ্ধান্ত হয়নি তবে নবম শ্রেণী থেকে যে সেমিস্টার পদ্ধতি চলে আসছে অর্থাৎ বছরে দুটো পরীক্ষা হবে দুটো সেমিস্টারে সেই সংক্রান্ত আপডেট আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে এবার স্কুল স্তরে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি একবার বার্ষিক পরীক্ষা নয় বছরে দুটো পরীক্ষা হবে জাতীয় শিক্ষানীতি পর্যালোচনা কমিটি রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছে আর রাজ্য তা মেনেও নিয়েছে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে অনুমোদিত নীতি অনুমোদিত হয়েছে ঠিক হয়েছে তিন বছর সময় নিয়ে ধাপে ধাপে সেমিস্টার পদ্ধতিতে মূল্যায়ন চালু করা হবে সূত্রের খবর প্রথমে একাদশ দ্বাদশ পরে নবম দশম শ্রেণীতে শুরু হবে সেমিস্টার পদ্ধতি সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা ও থাকবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে এছাড়া রাজ্যের সমস্ত স্কুলে বাংলা পড়ানোর প্রাধান্য দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এবং করোনার পরিস্থিতিতে চলাকালীন উচ্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ দ্বাদশ সেমিস্টার পদ্ধতি চালু করার পরিকল্পনার কথা জানিয়েছিল বিভিন্ন কারণে তা কার্যকর হয়নি তবে উচ্চশিক্ষার সঙ্গে সামঞ্জস্য রাখার প্রস্তাব দিয়েছে কমিটি কারণ বিগত কয়েক বছর ধরে এই স্তরে সেমিস্টার পদ্ধতি চালু রয়েছে সেমিস্টার পদ্ধতি চালু হলে দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বা মাধ্যমিক থাকবে কিনা তা স্পষ্ট নয় এখনও জাতীয় শিক্ষানীতির প্রস্তাব অনুযায়ী মাধ্যমিক তুলে দিয়ে দ্বাদশে একটি মতো পরীক্ষা রাখতে হবে দু সালে এই সরি দু সালে আইসিএসসি হবে কি না সাংবাদিকদের এই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর মেলেনি বোর্ডের শীর্ষকতার তরফ থেকে কারণ জাতীয় শিক্ষানীতি কার্যকর হলে এই ব্যবস্থায় বোর্ড নির্বিশেষেই কার্যকর হওয়ার কথা ইতিমধ্যে স্কুলে বাংলা পড়ানোর পক্ষে সওাল করেছিলেন মুখ্যমন্ত্রী অবশেষে সেই প্রস্তাব মন্ত্রিসভায় পাশ হয়েছে ইংরেজি হিন্দি মাধ্যম স্কুলগুলোতেও বাংলা প্রাধান্য পেতে চলেছে একটি ভাষা হিসেবে তো যা হোক আর তার সঙ্গে বলা হচ্ছে যে শিক্ষানীতিতেও স্কুল শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আসতে চলেছে সেটা হচ্ছে যারা নতুন নিযুক্ত হবে তাদের প্রথমে কিন্তু গ্রামে মফসালে কাজ করতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত এর ফলে রাজ্য জুড়ে শিক্ষক ছাত্র অনুবাদের ভারসাম্য আসবে তো যাই হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম এ সংক্রান্ত আরও নোটিফিকেশান পেলে বা বিস্তারিত জানতে পারলে অবশ্যই অনুসারে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ